সেলফি তুলাই কাল হল তিনি কিশোরর চকুর পচারতে লুইতর বুকুত হেরাই গল তিনি সতীর্থ। গা ধুবলে গৈ জীবন হেরালে মহানগরীর তিনি কিশোরে, নুনমাটির সুনছালি ঘাটত তিনি কিশোরর হলিল সমাধি। শুকুরবারে দিনের ভাগত সানমারির অমিয়নগরের তিনি কিশোর ক্রমে সতেরো বছরীয় দেবজিৎ ভূঁয়া, কোকিল কলিতা আর বাইশ বছরীয় রাহুল দাসে অন্য তিনি সতীর্থর সঙ্গে ব্রহ্মপুত্রত গা ধুবলে নামিছিল। কিন্তু হঠাৎ দেবজিৎ ভূঁয়া, কোকিল কলিতা আর রাহুল দাস ব্রহ্মপুত্রর পানীত ডুব যায়। পারত থাকা আন তিনি সতীর্থই পরিয়ালক দিছিল খবর। পরিয়ালের লোকে আরক্ষীক দিয়া খবরের ভিত্তিত পরবর্তী সময়ত SDRFএ ব্রহ্মপুত্রর বুকুত তিনি কিশোরক বিচারি চলালে অভিযান। বিয়লির ভাগত দেবজিৎ ভূঁয়া আর কোকিল কলিতার মৃতদেহ উদ্ধার করে যদিও রাহুল দাসের মৃতদেহ উদ্ধার করবা নাছিল SDRF বাহিনী। আন্ধার হওয়ার বাবে নিশা উদ্ধার অভিযান সামরি শনিবারে পুনের রাহুল দাসের মৃতদেহ উদ্ধারের বাবে অভিযান আরম্ভ করে SDRFএ। প্রায় দেড় ঘণ্টা অভিযানের অন্তত সুনছালি ঘাটত উদ্ধার হল নিখোঁজ রাহুলের মৃতদেহ। SDRFএ পুয়ারে পুরা অভিযান চলাই উদ্ধার করে রাহুলের মৃতদেহ। পানির সোঁত বহুত স্পীডত আহি আছে আর লোকজনক কিছু পরিমাণে আপনার তলখিনি কঁকালের তলরপরা অল্প পুত খুয়াই দিছিল। সম্ভবত আরো দেরি হলে লোকজনক সম্পূর্ণভাবে পুত খুয়ালেহেতেন, আর তেতিয়া আমার বিচারি উলওয়াত অল্প অসুবিধা হলেহেতেন। রাইজসকলক অনুরোধ করছো যে আপনাদের এনেকা স্থানত গা ধুবলে নাহিব, সাঁতুরিব নাহিব, আর লগতে অন্যর টুলুঙা নাও বা কাঠর নাওত উঠি পেলায় আপনাদের ব্যবহার করে মাছ নদীর মাজলৈকে বুকলৈকে যাবর চেষ্টা নকৰিব। তিনি কিশোরের মৃত্যুত শোকস্তব্ধ হয়ে পড়েছে ছানমারির অমিয়নগর অঞ্চল। ইফালে এই ঘটনাক সৃষ্টি হয়েছে এক রহস্যর। শুকুরবারে দিনের ভাগত ছয় সতীর্থ একেলগে গৈছিল নুনমাটির সুনছালি ঘাটলৈ, কিন্তু তিনি সতীর্থই গা ধুবলৈ নামি গৈছিল ব্রহ্মপুত্রলৈ। আন তিনি সতীর্থই পারতে থাকি কিয় বাধা দিয়া নাছিল বন্ধুক? কোন আছিল সেই তিনি সতীর্থ? উল্লেখযোগ্য যে ছানমারির অমিয়নগর নিবাসী মৃত রাহুল দাস আর কোকিল দাসে ব্যক্তিগত প্রতিষ্ঠানত কাম করে আছিল। দেবজিৎ ভূঁয়া পানবজারস্থিত শঙ্কর একাডেমির উচ্চতর মাধ্যমিকর প্রথম বর্ষর ছাত্র আছিল। নুনমাটির পৰা অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সেলফি তুলাই কাল হল তিনি কিশোরর চকুর পচারতে লুইতর বুকুত হেরাই গল তিনি সতীর্থ। গা ধুবলে গৈ জীবন হেরালে মহানগরীর তিনি কিশোরে, নুনমাটির সুনছালি ঘাটত তিনি কিশোরর হলিল সমাধি। শুকুরবারে দিনের ভাগত ছানমারির অমিয়নগরের তিনি কিশোর ক্রমে সতেরো বছরীয় দেবজিৎ ভূঁয়া, কোকিল কলিতা আর বাইশ বছরীয় রাহুল দাসে অন্য তিনি সতীর্থর সঙ্গে ব্রহ্মপুত্রত গা ধুবলে নামিছিল। কিন্তু হঠাৎ দেবজিৎ ভূঁয়া, কোকিল কলিতা আর রাহুল দাস ব্রহ্মপুত্রর পানীত ডুব যায়। পারত থাকা আন তিনি সতীর্থই পরিয়ালক দিছিল খবর। পরিয়ালের লোকে আরক্ষীক দিয়া খবরের ভিত্তিত পরবর্তী সময়ত SDRFএ ব্রহ্মপুত্রর বুকুত তিনি কিশোরক বিচারি চলালে অভিযান। বিয়লির ভাগত দেবজিৎ ভূঁয়া আর কোকিল কলিতার মৃতদেহ উদ্ধার করে যদিও রাহুল দাসের মৃতদেহ উদ্ধার করবা নাছিল SDRF বাহিনী। আন্ধার হওয়ার বাবে নিশা উদ্ধার অভিযান সামরি শনিবারে পুনের রাহুল দাসের মৃতদেহ উদ্ধারের বাবে অভিযান আরম্ভ করে SDRFএ। প্রায় দেড় ঘণ্টা অভিযানের অন্তত সুনছালি ঘাটত উদ্ধার হল নিখোঁজ রাহুলের মৃতদেহ। SDRFএ পুয়ারে পুরা অভিযান চলাই উদ্ধার করে রাহুলের মৃতদেহ। পানির সোঁত বহুত স্পীডত আহি আছে আর লোকজনক কিছু পরিমাণে আপনার তলখিনি কঁকালের তলরপরা অল্প পুত খুয়াই দিছিল। সম্ভবত আরো দেরি হলে লোকজনক সম্পূর্ণভাবে পুত খুয়ালেহেতেন, আর তেতিয়া আমার বিচারি উলওয়াত অল্প অসুবিধা হলেহেতেন। রাইজসকলক অনুরোধ করছো যে আপনাদের এনেকা স্থানত গা ধুবলে নাহিব, সাঁতুরিব নাহিব, আর লগতে অন্যর টুলুঙা নাও বা কাঠর নাওত উঠি পেলায় আপনাদের ব্যবহার করে মাছ নদীর মাজলৈকে বুকলৈকে যাবর চেষ্টা নকৰিব। তিনি কিশোরের মৃত্যুত শোকস্তব্ধ হয়ে পড়েছে ছানমারির অমিয়নগর অঞ্চল। ইফালে এই ঘটনাক সৃষ্টি হয়েছে এক রহস্যর। শুকুরবারে দিনের ভাগত ছয় সতীর্থ একেলগে গৈছিল নুনমাটির সুনছালি ঘাটলৈ, কিন্তু তিনি সতীর্থই গা ধুবলে নামি গৈছিল ব্রহ্মপুত্রলৈ। আন তিনি সতীর্থই পারতে থাকি কিয় বাধা দিয়া নাছিল বন্ধুক? কোন আছিল সেই তিনি সতীর্থ? উল্লেখযোগ্য যে ছানমারির অমিয়নগর নিবাসী মৃত রাহুল দাস আর কোকিল দাসে ব্যক্তিগত প্রতিষ্ঠানত কাম করে আছিল।
দেৱজিৎ ভূঞা পাণবজাৰস্থিত শংকৰ একাডেমীৰ উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰ আছিল। নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।